হ্যালো বন্ধুরা তো সবাই কেমন আছো আজকের এই ভিডিওতে আলোচনা করব ওভারঅল এল ট্যাবলেটের বিষয় নিয়ে ওভারঅল এল ট্যাবলেটের সঠিক ব্যবহার ব্যবহারবিধির নিয়ম কি কোন কোন সমস্যায় ব্যবহার করে কি লাভ পাওয়া যাবে এই ট্যাবলেটটি ব্যবহার করার পর শরীরে কি কোনো ক্ষতি হতে পারে তো আজকের এই ভিডিওতে সম্পূর্ণ তথ্য আপনারা জানতে পারবেন তো ভিডিওটি একদম স্কাইপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি আশা করি এই ভিডিওটি দেখার পর আপনারা অনেক কিছু শিখতে এবং জানতে পারবেন বন্ধুরা ওভারঅল এল ট্যাবলেটটি তৈরি করে ফিজার লিমিটেড কোম্পানি এই ট্যাবলেটটি আপনারা খুব সহজেই যে কোনো মেডিকেল স্টোর থেকে কিনতে পারবেন মাত্র সত্তর টাকা দিয়ে এর ম্যানুফ্যাকচারিং ডেট এক্সপায়ারি ডেট আপনারা এখানে দেখতে পাচ্ছেন আর এই ট্যাবলেটটির ইনগ্রিডিয়েন্টস দেখতে গেলে এখানে লেখা আছে আপনারা একটু পড়ে নিতে পারেন আর এই ট্যাবলেটটি একটি বক্সে আসে একুশটি ট্যাবলেট এরকম সাদা ছোট ছোট ট্যাবলেট আপনারা বক্সে পেয়ে যাবেন বন্ধুরা এই ওভারঅল এল ট্যাবলেটটি হচ্ছে একটি গর্ভনিরোধক ঔষধ আজকের দিনে অনেক স্বামী স্ত্রীরা চায় কন্ডুম ছাড়া যৌন মিলন করতে আর আমরা সকলেই জানি কন্ডুম ছাড়া সহবাস করলে স্ত্রী গর্ভবতী হতে পারে আর আপনি চাইছেন স্ত্রী যাতে গর্ভবতী না হয় আপনি যদি চান স্ত্রী গর্ভবতী না হোক তাহলে আপনার স্ত্রীকে এই ওভারঅল এল ট্যাবলেটটি ব্যবহার করাতে পারেন এতে করে আপনি যত খুশি কন্ডুম ছাড়া সহবাস করেন আপনার স্ত্রী কখনোই গর্ভবতী হবে না বন্ধুরা এই ওভারঅল এল ট্যাবলেটটি আপনি আপনার স্ত্রীকে কিভাবে করাবেন। আপনার স্ত্রীর পিরিয়ড শুরু হবে সেদিন থেকে সাত দিন পর্যন্ত সাত দিন পর থেকে আটই দিন থেকে এখান থেকে একটি ট্যাবলেট শুরু করবেন একুশ দিন পর্যন্ত ঠিক আছে একুশ দিন পর্যন্ত ট্যাবলেটটি শেষ করতে হবে তারপর আবার সাত দিন গ্যাপ দেবেন আটই দিন থেকে আবার আর একটি পাত্তা আপনারা মেডিকেল স্টোর থেকে এনে আবার একইভাবে ব্যবহার করাবেন দেখবেন এতে করে আপনার স্ত্রী গর্ভবতী হবে না ধরুন এই একুশ দিনের ভিতর কোনো একদিন এই ট্যাবলেটটি ব্যবহার করতে ভুলে গেছে তাহলে বন্ধুরা যেদিন ট্যাবলেটটি ব্যবহার করতে ভুলে গেছে সেদিনের ট্যাবলেটটি পরের দিন একইভাবে সেই দিনের ট্যাবলেট আর আগের দিনের ট্যাবলেট দুটো ট্যাবলেট একসাথে ব্যবহার করতে হবে এই ট্যাবলেটটি ব্যবহার করতে হবে প্রত্যেক দিন রাত্রে ঘুমোতে যাওয়ার আগে জলের সাথে বা আপনার চিকিৎসকের পরামর্শ নিতে পারেন এইবার জানব এই ওভারঅল এল ট্যাবলেটটি ব্যবহার করার পর মহিলাদের শরীরে কি কি ক্ষতি বা সমস্যা হতে পারে বন্ধুরা এই ট্যাবলেটটি যদি কোনো মহিলা অতিরিক্ত পরিমাণে ব্যবহার করে তাহলে কিছুদিন পরে গিয়ে দেখা যেতে পারে যখন সে বাচ্চা নিতে চায় তখন তার বাচ্চা কাচ্চা নাও হতে পারে আর সেই মহিলার হাত পা ব্যথা মাথা ঘোড়া স্মৃতিশক্তির দুর্বলতা শরীরে রক্তের কমি রক্তে গ্লুকোজের মাত্রা বেড়ে যাওয়া এরকম ক্ষতি কিন্তু সেই মহিলার শরীরে হতে পারে তো বন্ধুরা এই ধরনের গর্ভনিরোধক পিল সব সময় চিকিৎসকের পরামর্শ নিয়েই কিন্তু ব্যবহার করানো উচিত না হলে মহিলার শরীরে অনেক মারাত্মক ক্ষতি হতে পারে তো বন্ধুরা আশা করি এই ভিডিওটি থেকে আপনারা সম্পূর্ণ সঠিক তথ্য জানতে পেরেছেন আর যদি মনে কোনো প্রশ্ন থাকে নিচে কমেন্ট করতে পারেন আমি আপনাদের রিপ্লাই করে নিশ্চয়ই হেল্প করব